এবছর রাজ্যের এমবিবি কলেজের 75তম বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিবিরে ভাষণে তিনি বলেন, প্রত্যেকটি কলেজকে একটি ক্যালেন্ডার তৈরি করে বছরে 3টি বা 2টি রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। তিনি কিছুদিনের ভিতরে শিক্ষা দপ্তরে চিঠি দিয়ে যাবেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। পাশাপাশি রক্তদান নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে স্কুল পর্যায়ে কোনো বিষয়ে রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার বলে তিনি জানান। এই শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে। দেশে রক্তদানের উৎসব শুরু হয় এবং আজকে এটা একটা আমাদের যে উৎসবের মতো, এবং আপনারা জানেন ভালো করে এখানে আপনারা শিক্ষিত মানুষ হয়েছেন সবাই, রক্তের কোনো বিকল্প নেই, এখন পর্যন্ত হয়নি। ডিজেল পেট্রোলের বিকল্প হয়েছে, রক্তের কিন্তু বিকল্প হয়নি, এবং কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, কোনো কারখানায় তৈরি হয় না। তো মানুষের দেহ যেরকম চালানোর জন্য, যেমন গাড়ি চালানোর জন্য আপনার পেট্রোল ডিজেল দরকার, শরীর চলতে গেলেও আপনার রক্ত লাগবে। সবচেয়ে বড় কথা, ডাক্তারবাবু এখানে আছেন, আমাদের যে রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকা, 120 দিন পরে এটা নষ্ট হয়ে যায়। তাহলে যে জিনিস নষ্ট হয়ে যায় বা 120 দিন পরে নষ্ট হয়ে যাবে কিন্তু, তাহলে আমি কেন আমার রক্তটা দিয়ে মানুষকে বাঁচাবো না? আজকে সেই জিনিসটা ভাবতে হবে। তো 4 মাস পর পর ইচ্ছা করলে রক্ত দেওয়া যায়। আমাদের রাজ্যে 1% রক্ত লাগে, তার মানে 40 লক্ষ লোক আমরা যদি ধরি, 40,000 ইউনিট আমাদের প্রতি বছর দরকার হয়, কিন্তু এতটুকু আমরা জোগাড় করতে পারছি না। এই গভর্নমেন্ট আসার পরে 37,000 পর্যন্ত এটা উঠেছে, এবং করোনার সময় একটু নিচে গেছে, এখন আবার ধীরে ধীরে উঠছে। সবাই রক্তদানে এগিয়ে আসুন, যেটা আমাদের ডাক্তারবাবু বলেছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।